লক্ষণ উপায় জীবনের জন্য ডায়াবেটিস রোগীর রক্তে গ্লুকোজ অর্থাৎ সরকার পরিমাণ বেশি বেড়ে গেলে অর্থাৎ খুব কমে গেলে রুগী কমায় চলে যায় বিরল ক্ষেত্রে মৃত্যু হতে পারে ডায়াবেটিস কমার প্রাথমিক লক্ষণগুলো জেনে রক্তে শরকারার পরিমাণ ঠিক রাখা তাই খুবই গুরুত্বপূর্ণ এই প্রতিবেদনে ডায়াবেটিস কমার প্রাথমিক কিছু লক্ষণ তুলে ধরা হল কাপুনি বা ক্লান্তি অনুভব হাইপোগ্লাইসেমিয়া রক্তে শর্করার পরিমাণ কমে যাওয়া এবং গ্লাইসেমিয়া রক্তে শর্করার পরিমাণ বেড়ে যাওয়া উভয়ের ভিন্ন লক্ষণ থাকলেও ফলাফল কিন্তু একই হতে পারে ডায়াবেটিক কমা পার্ক এভিনিউ এন্ড্রোক্রায়োলজিস্ট অ্যান্ড নিউট্রিশন এর ইন্টারনাল মেডিসিন অ্যান্ড এন্ড্রোকারি ডায়াবেটিস অ্যান্ড মেটাবলিজম বিশেষজ্ঞ ডক্টর গিলিয়ান গ্লোডার বলেন আপনি ঝুঁকির মধ্যে রয়েছেন তার সতর্ক লক্ষণ হচ্ছে রক্ত শর্করার মাত্রা খুব কমে যাওয়া এবং কাপুনি বোধ করা মায়োক্লিনিকের মতে উচ্চ রক্ত শর্করা আপনাকে ক্লান্তি বোধ করাবে খুব ক্ষুধার্ত বা শুষ্কতা অনুভব করা ডক্টর গোডার্ড বলেন যদি আপনার ব্লাড সুগার কম থাকে অর্থাৎ রক্তের শর্করার মাত্রা কম থাকে তাহলে প্রচন্ড ক্ষুধা অনুভব করতে পারেন তার সঙ্গে ঘন ঘন হতে ও পারে অন্যদিকে হাইপারগ্লাইসেমিয়া অতিরিক্ত শর্করা হলে আপনার মুখ শুকনো এবং শুষ্কতা অনুভব হতে পারে অস্থিরতা বোধ রক্তের শর্করার পরিমাণ বিপজ্জনকভাবে কমে যাওয়ার ফলে আপনার অস্বাভাবিক আচরণ প্রকাশ পেতে পারে ড বলেন পরিবার থেকে প্রায় শোনা যায় রক্তে রক্তের মাত্রা কম সমস্যাকালীন সময় তাদের নর্মাল সেন্স থাকে না বাকরুদ্ধ আচরণ করে তিনি বলেন আপনি যদি বিব্রত বোধ করেন তাহলে এটাও লক্ষণ যে আপনাকে রক্তে শর্করার পরিমাণ পরিমাপ করা জরুরি হৃতস্পন্দন বেশি অনুভব ডক্টর গোডার্ড বলেন যদি কোনো ডায়াবেটিক রোগী হঠাৎ অচেতন হয়ে পড়ে তাহলে আপনাকে সতর্ক সর্বদা সচেতন হতে হবে যে কম রক্ত সরকারের কারণে এটা হতে পারে তিনি আরো বলেন হৃৎস্পন্দন বেড়ে যাওয়া প্রায় ও সময়ে উচ্চ রক্ত শর সঙ্গে সম্পর্কিত হয় বেশি ঘাম বা প্রচুর প্রস্রাব হওয়া প্রচন্ড ঘেমে যাওয়া রক্ত সরকারের ঘাটতির লক্ষণ অন্যদিকে ঘন ঘন প্রস্রাব অনিয়ন্ত্রিত উচ্চ মাত্রার কারণ মস্তিষ্কের সমস্যা বা শরীর যখন তার জ্বালানি খাদ্য গ্লুকোজ বা রক্তের থেকে বঞ্চিত হয় তখন সবকিছুতেই ঘাটতি হতে পারে ডক্টর শিরা হট ইটার্ন বলেন রক্তে খুব বেশি পরিমাণ শর্করার কমে যাওয়ার ফলে মস্তিষ্কের সমস্যা বা কোমা পর্যন্ত হতে পারে প্রতিরোধের উপায় সবসময় হালকা নাস্তা সঙ্গে রাখুন সঙ্গে সবসময় হালকা কিছু খাবার থাকা আপনার রক্তের শর্করাকে মারাত্মক পর্যায়ে কমে যাওয়া থেকে রক্ষা করতে পারে ইন্টারনাল মেডিসিন অ্যান্ড এন্ড্রোক্রায়োলজি ডায়াবেটিস অ্যান্ড মেটাবলিজম বিশেষজ্ঞ ডক্টর শিরা ইটার্ন বলেন আপনি যদি অসুস্থ বোধ করেন তাহলে সঙ্গে হালকা খাবার যেমন কিশমিস বা জেলিবিন দ্রুত আপনার রক্তের শর্করার মাত্রা ফিরাতে পারে তিনি আরও বলেন যদি আপনি গুরুতর নিম্ন রক্তে শর্করা প্রবণ হন তাহলে সঙ্গে সবসময়ে গ্লেকাগন পেন থাকা উচিত অচেতন হচ্ছেন মনে হলে বা কিছু খেতে না পারলে তখন তা ইনজেকশন করলে দ্রুত শর্করা পাবে শরীর খাবারের উপযুক্ত পরিকল্পনা ডক্টর ইটার্ন বলেন আপনার উচিত হবে নিয়মিত এবং পরিমাণ মতো খাবার নিশ্চিত করা সেই সঙ্গে খাবারের কার্বোহাইড্রেট স্বাস্থ্যকর চর্বি এবং প্রোটিনের ভারসাম্য ঠিক রাখা যা আপনার রক্তে পরিমাণ ঠিক রাখবে তিনি আরো বলেন যদি আপনি ইনসুলিন অথবা সালফোনলাস জাতীয় ওষুধ নিয়মিত গ্রহণ করেন তাহলে রক্তে শর্করার পরিমাণ কমে গেলে তা খুবই বিপজ্জনক আপনাকে নিয়মিত আপনাকে নিশ্চিত করতে হবে যে বেলা খাবার যেন বাদ না পড়ে প্রিয়জনের বিপজ্জনক লক্ষণগুলো শিখানো কখনো কখনো ঝুঁকিপূর্ণ লক্ষণগুলো আপনি খেয়াল না করতেও পারেন কিন্তু যদি লক্ষণগুলো আপনার বন্ধু বা পরিবারের কারো জানা থাকে তাহলে তারা আরও খারাপ পরিস্থিতিতে যাওয়ার আগেই সহায়তা করতে পারবে আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন প্লিজ সাবস্ক্রাইব লাইক শেয়ার অ্যান্ড কমেন্টস আর ভিডিও ধন্যবাদ